রেলের কাজ করতে আসা শ্রমিক অপু দাসের মৃতদেহ পাওয়া গেল রেল লাইনের পাশে। মৃত্যু রহস্য নিয়ে ধন্দে পুলিশ, চাঞ্চল্য দেওছড়ায়। মঙ্গলবার সকালে ত্রিপুরার পানিসাগর থানা দিয়ে উত্তর দেওছড়া 2 নম্বর ওয়ার্ডে রেললাইনের পাশে 48 বছরের অপু দাস ওরফে মন্টায়ের মৃতদেহকে উদ্ধারকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃত অপু দাস জব ইস্ট ডন ইন সংস্থায় কর্মরত ছিলেন বাড়েকৃষ্ণপুর পানিসাগর থানাধীন এলাকায়। মৃতের এক সহকর্মী জানায়, গতকাল অর্থাৎ সোমবার রাত 9টার পর থেকে অপু দাসের মোবাইল সুইচ অফ ছিল। পরে তাকে খোঁজাখুঁজি শুরু হয়। রাত 1টায় কর্মস্থলের পাশে অপু দাসের জুতো জোড়া পাওয়া যায়। পরে মঙ্গলবার ভোর 5টায় 47 নম্বর থেকে 48 নম্বর পিলারের মাঝে অপু দাসের ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়। এ কাণ্ডে অপু দাসের স্ত্রী বিধিকা দাস জানান, তার স্বামীর মৃত্যু স্বাভাবিক নয়। এ কাণ্ডে সঠিক তদন্তের দাবি জানান তিনি। পরে খবর পেয়ে তদন্তে নামে স্থানীয় পুলিশের একটি দল। করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন। উনি কি এখানে একাই ডিউটি দেন? না, আসলো তো তারা, কালকে হে আসলো না, কিন্তু অন্যরা তো আসলো। অন্যরা কেউ কইতে পারে না কিভাবে কি হয়েছে? ওনার নাম কি? অপু দাস। কেমন আছেন স্যার? হ্যাপি নিউ ইয়ার। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই। কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার ওপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহরাম, বেল্ট, কটন, এহরাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা: বোরখা হাউস, এসটি রোড, বদরপুর চৌমাথা, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।